Was geht, Chaka? Wer muss da hochkommen? Ali, du bist bitte doch da, nein? Ami, Prothom ei, amader MPP-er moto, amader praktor protishthata chairman-er kotha bolchen, ta mone hoy apnar pore. Ami dui ekta kotha boli, onekei janen na je company-r itihasta uni janen, amader আমি আপনাদের অনেকের মধ্যে কাছে কিছুই জানেন না, আপনারা যারা আছেন কিছু কিছু জানেন না। আমি জাস্ট কেটে একটু বলি যে কিছু নাই ওনার ব্যাপারে দিয়ে একটা কথা বলতে চাই। ওনার মিডিয়া তার মাঠ মেলার কামনা করে ওনার ব্যাপারে দুই দুই একটা স্মরণীয় কথা আমি বলি, ঘটনা বলি। আজকে এই কোম্পানিটা উনি যেটা বলছেন উনি জানেন, এই কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি করার ওনার খুব ইচ্ছা ছিল। ওনার একটা ক্লেম ছিল, এই ক্লেমকে সাধারণ বিমান থেকে আনতে গিয়ে আমি এমনি সাথে নাম আর বললাম না, সাজিদার নাম জানেন যে বিচারের সময় সাধারণ বিমান এগুলো এই জন্য বলছি আর অনেকে জানে অনেকে জানে, তা আমি তো স্যার আমার সাথে সব শেয়ার করি আমি জানতাম, উনি মনে হয় উনিও জানেন আমিও অনেক জানি। জি 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 ওই মুশের স্যার ওনার নাম ছিল মুশের, মুশের দেব নাম বলছে মুশের। তো ওই উনি আমার জি ও কিছু আমার লোকজন করছেন তখন আইবিএর ইয়ে ছিলেন, আইবিএর চেয়ারম্যান ছিলেন, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান ছিলেন ডক্টর ইকবাল সাহেব আমার বা আমি যে বাসাতে পাশের বাসায়, ওনার সাথে খুব সফলতা ছিল, উনি তখন সাধারণ বিমান মেম্বার ছিলেন, ওনাকে দিয়ে ক্লাস আমার এমডিকে ম্যানেজ করে ম্যানেজ করে প্লেনকে বের করতে উনি মানে মানুষের কষ্ট হয়েছিল। এক কথা মানুষ ছিলেন যে তখন উনি সিদ্ধান্ত দিয়েছিলেন আল্লাহ যদি আমাকে সুযোগ উনি যেটা বলতো ওনার বাসা রইল আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সুযোগ দেন আমি একটা ইনস্যুরেন্স কোম্পানি করবো, মানুষের যাতে এই কষ্ট না পায়, এই ক্লেম টেম নিয়ে যাতে কষ্ট না পায় আমি ইনস্যুরেন্স কোম্পানি করবো, আমি ওই রকম একটা ভালো কোম্পানি করবো ইনশাল্লাহ, উনি এই রকম একটা স্থির করবো। তো উনি যাই হোক উনি প্রথমে অ্যাপ্লাই করলেন একটা নতুন কোম্পানির জন্য 2000 আগে মতো 3-4 বছর আগে ওইটা পাই পায় না, এটা উনি যেটা বললেন পায় না। তারপরে 2000 সনে উনি আওয়ামী লীগের চিফ হুইপ ছিলেন, রয়েস নামে যে কোম্পানি রইল এটা আওয়ামী লীগের চিফ আসম ফিরুজ সাহেব ইয়ার বাড়ি মতো বরিশাল পটুয়াখালী বাড়ি, ওনার কাছে গিয়ে বলতে দিদা নাই 2 কোটি টাকা দিয়ে প্রিমিয়াম দিয়ে কিনে নিলেন, এই 2 কোটি টাকা দিয়ে উনি কিনে নিলেন লাইসেন্সটা কিনে নিলেন, তখন কিন্তু 1 কোটি থেকে 1.25 কোটি টাকা একটা ইনস্যুরেন্স কোম্পানি লাইসেন্স দিয়েছিল। তো বলতো আমার সাহেব বললেন হ্যাঁ সেটা দেখেন আমার কোম্পানি যেহেতু আমি লাইসেন্স আমার আমি পাই নাই, তা আমি তাকে প্রথম যে অফার দিছি হয় বেশ ভেনে লেফা করলাম তখন 1 থেকে 1.25 কোটি টাকা একটা লাইসেন্স দিয়ে দিল 2 কোটি মানে আমি এক প্রথমেই বলছি 2 কোটি। তো ফিরোজ শাহ তো রাজি হয়ে গেছে, পরের দিনেই রাজি হয়ে গেছে, 2 কোটি টাকা তো মার্কেট নাই তখন। তো উনি এই যে 2 কোটি টাকাতে কিনলে এই 2 কোটি টাকা কিন্তু আমাদের কোম্পানি থেকে নেয় নাই, বুঝতে পারছেন? তারপরে আমি ওপেনিং এর দিকে আমি ছিলাম, ওপেনিং এ প্রথম 2000 সনের এই যে আপনার এই ফেব্রুয়ারি ওপেনিং দিকে আমি ছিলাম, ভিতরে ঢুকি নাই আমার দাওয়া ছিল, আমি বাইরে থেকে চলে এসেছি কারণ আমি আমি আগের কোম্পানির এমডির কাছে আমার অনেক অব্লিগেশন ছিল, আমার অনেকে আমাকে অনেক হেল্প করেছে মানে ইয়ে মেডিকেল হেল্প সাথে ধর কিছু না জানে, যাই হোক তা আমি ওই ভিতর না ঢুকে মিষ্টির প্যাকেটে আমি চলে গেছি, যদি ওনার কানে চলে যায় উনি আবার মাইক করবেন বা ওনাকে এখানে বললাম না, যাই হোক। তো ওই এই যে প্রথম দিন উনি যে আমি তো দেখে গেছি লাল কার্পেট দেওয়া প্লাস এই যে টেবিলে বসছে এই টেবিল এই ফ্রিজ তারপরে ওই চেয়ার তারপরে আপনি এসি বেসি অল কমপ্লিট করেন, ফজলুর রহমান জান না ফজলুর রহমান আপনার তো ডাইরেক্ট কেউ কথা বলেন নাই, উনি যেটা বলেন করেছেন করেন এবং উনি ফালতু কথা বলেন। এই প্রায় ওনার আমাদেরকে 3টে গাড়ি দিল, আমাকে এমডি সাহেবকে কোম্পানি সেক্রেটারি 3টে গাড়ি কিনে দিল, এই নতুন গাড়ি আমি নিচে এয়ারপোর্ট সব পুরান গাড়ি ইউজ করছি, আমি পরের কথা এই প্রায় ওনার 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হয়েছে এই পয়সা কোম্পানিতে চার্জ করে প্লাস 2 কোটি প্রিমিয়াম এটাও চার্জ করে। উনি কেন করলেন এইটা ভালো কোম্পানি, তার পরবর্তী সময়ে ওনার সাথে আমরা উনি কোম্পানিকে প্রথম দিকে দেখেন না 3 বছর উনি দেখেন না 2000-2001 পর্যন্ত উনি দেখেন না, এর শেষের দিকে উনি কোম্পানিকে নিচ্ছেন বাসন সব দেখতেন ওই চেয়ে নজর করে আপনার অনেকে ছিলেন না আরও আর সব গুলো ছিলেন বছর। তো ওই 300 নেওয়ার পরে উনি তখন আমাদের অফিসে আসতে পারলো তো গ্যালেরিয়া বসে তা আসার পরে তুই একবার দুটো মিটিংয়ে পার্টিসিপেট করছিস পার্টিসিপেট আরও আসার মধ্যে জানা তো একজন হিন্দু ছিল
বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের ডিফারেন্সিয়েশন বুঝে না, পার্থক্য বুঝে না, ওই মিটিংয়ে আমাকে কেন আনে, আপনার গাড়িতে আসে আমার গাড়িতে ওই আসে, আমি কে নিচে যাওয়া এগিয়ে আসছি, যাওয়ার সময় আবার সিকিউরিটি বলছি ওইখানে লিফ্ট পেতে আসে, ওইটা আসি তো আমার কাছে বাড়তি টাকা নেই, ওদেরকে 200 টাকা দিই, আমি 200 টাকা নিয়ে দিচ্ছি, তাহলে আমার গাড়ি দিয়ে আমার ড্রাইভারদের পাঠিয়ে দিতে পারবো, ওইটা আমার গিয়ে দেয়। ওই মিটিংয়ে উনি বলে গেলে কথাবার্তা বললেন যে উনি যেটা বলতে ঠিকই আছে যে আপনারা যে ব্যবসা করেন এই ব্যবসা করে আপনারা সব খরচা করেন 99 টাকা খরচা করেন, 100 টাকা আর ওনাদের ব্যাপারে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি কোম্পানি বানোর জন্য আমি করি, আর সাপোর্ট যা লাগে সব আমি সাপোর্ট। আর একটা কথা বলছি স্যার, যে আমার অফিসাররা যাতে 5 তারিখের পরে বেতন না পায়, তখন তো পয়সা রয়েছে ছিল না, তখন অনেক কোম্পানি খালি আমরা না, অনেক কোম্পানি 1-2 মাস পরে বেতন দিতে পারতো না, আমাদের যেহেতু বড় বড় কোম্পানি আমরা তো তখন করছি, তো পরবর্তী ফার্স্ট উইকের স্যালারি দিয়ে দিতাম, এখন তো দেখি মাসের মধ্যে তখন ফার্স্ট উইকে স্যালারি আবার দিতাম, অনেক কোম্পানি বড় বড় কোম্পানি তো মাসের মাসে দিতে পারতো না, কমিশন রেট ছিল হয়। আচ্ছা যাই হোক, তো ওনার যে নির্দেশনা ওনার আমি সরকার করি আরও দু একটা কথা বলবো, তো ওনার সাথে আবার আমার কাকতালি